আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং এদের শর্ট ট্রিক্স। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি, তোমরা খাতা কলম রেডি রাখো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো শুরুতে আলোচনা করা যাক ত্রুটি সম্পর্কে। প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে এমসিকিউ যেটা মানে বেশি আসে ভার্সিটিতে ম্যাথ রিলেটেড, সেটা হচ্ছে ত্রুটি। তো ত্রুটি আসলে তিন ধরনের, পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি। এই তিনটা দিয়ে পরীক্ষা অঙ্ক আসতে পারে। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে 20 সেন্টিমিটার প্লাস মাইনাস 4 সেন্টিমিটার, এখানে 20 সেন্টিমিটার হচ্ছে বস্তু বা কোনো একটা কাঠামো বা বস্তু যেটা দৈর্ঘ্য তুমি পরিমাপ করতেছো, সাপোজ ওইটা হচ্ছে প্রকৃত মান। আর প্লাস মাইনাস 4 সেন্টিমিটার ওইটা হচ্ছে তার ত্রুটি, প্লাস মাইনাস 4 সেন্টিমিটার হচ্ছে তার ত্রুটি। এখন 20 সেন্টিমিটারে তুমি ত্রুটি পাচ্ছ 4 সেন্টিমিটার, অর্থাৎ তুমি এটা বিয়োগ ফল করে 4 সেন্টিমিটার পাইছ, ওই 4 সেন্টিমিটারই হচ্ছে তার পরম ত্রুটি। অর্থাৎ পরীক্ষালব্ধ মান থেকে আর প্রকৃত মান, তাদের বিয়োগ ফলের যে আনসার আসবে সেটাই হচ্ছে পরম ত্রুটি। ওই পরম ত্রুটিকে তুমি যদি আপেক্ষিক ত্রুটি বের করতে চাও, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটিটা কি, পরম ত্রুটিকে তুমি যদি ওই বস্তুর অ্যাকচুয়াল বা প্রকৃত যে দৈর্ঘ্য ওই দৈর্ঘ্য দিয়ে ভাগ করো, তাহলে যে আনসার আসবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। ধরো এখানে 4 সেন্টিমিটার হচ্ছে তার পরম ত্রুটি, তাহলে 4 সেন্টিমিটারকে তুমি যদি তার প্রকৃত দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দিয়ে ভাগ করো, যে মান আসবে ওইটাই হচ্ছে তার আপেক্ষিক ত্রুটি। এখন আসো শতকরা ত্রুটি নিয়ে আলোচনা করা যাক। শতকরা ত্রুটি হচ্ছে তুমি যে আপেক্ষিক ত্রুটিটা বের করবে, সেই আপেক্ষিক ত্রুটিকে জাস্ট 100% দিয়ে গুণ করবা, জাস্ট তুমি এটাকে শতকরা প্রকাশ করবা, আনসার আসবে 20%। এ হচ্ছে তোমার ত্রুটি রিলেটেড যতগুলো এমসিকিউ সম্ভব। এখন আসো আমরা আয়তন ত্রুটি নিয়ে আলোচনা করব। তো আয়তনকে কী দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। তো আয়তন ত্রুটি নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ভি হচ্ছে আয়তন। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই এই সূত্রটা কীভাবে আসলো। আমি যে সূত্রটা কীভাবে আসছে একটু সংক্ষেপে আলোচনা করছি, তুমি একটু দেখো। আমি যদি বলি যে ভি ইকুয়াল টু, আমি আগে সরি তোমাদেরকে বলা হয়নি, আয়তন ত্রুটি আসলে নিরেট গোলক বা তারের ক্ষেত্রে আমরা বের করতেছি। তো ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ওটা হচ্ছে গোলকের বা তারের আয়তন। তো এখন তুমি যদি তাকে ডিফারেন্সিয়েট করো ডিভি বাই ডিআর ব্যাসার্ধের সাপেক্ষে, তাহলে আসতেছে পাই আর কিউব, পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ ডিভি বাই ডিআর ইকুয়াল টু আসতেছে 4 পাই আর স্কোয়ার। সুতরাং ডিভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ডিআর। জাস্ট আমি ডি পরিবর্তে ডেল ইউজ করব এখন, তাহলে কি হবে, ডেল ভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ডেল, স্মল আরটাকে আমি ক্যাপিটাল আর প্রকাশ করলাম, জাস্ট এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। আবার আমরা জানি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। 1 এবং 2কে 2 নং সমীকরণকে আমি যদি ভাগ করি, তাহলে আসতেছে ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর, অর্থাৎ এই সূত্রটা তুমি পাচ্ছ। এখন আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1, আর মানে হচ্ছে কোনো একটা গুলোকে ব্যাসার্ধ। তো জাস্ট ব্যাসার্ধের ত্রুটিটা আমি দিয়ে দিলাম। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে আয়তনের শতকরা ত্রুটি কত, জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন, আয়তনের শতকরা ত্রুটি কত। তুমি যদি আয়তনের ত্রুটিটা বের করতে পারো এই সূত্রের মাধ্যমে, তাহলে তুমি ইজিলি 100% দিয়ে গুণ করলেই শতকরাতে আসতেছে। তো চলো এখন আমরা এটা করে ফেলি। তা আমি সূত্রের মধ্যে ইউজ করবো যে ডেল ভি বাই ভি
इक्वल टू थ्री डेल आर बाय आर इक्वल टू थ्री इंटू डेल आर। डेल आर माने होच्छे व्यासार्धेर पार्थक्य, अर्थात तुम कि त्रुटि पाइसो, त्रुटि पाइसे आमी 0.1 0.1 डिवाइड बाय आर। आर माने होच्छे एक्चुअल व्यासार्ध, एक्चुअल व्यासार्ध होच्छे 5 5 इक्वल टू 0.3/5। এটা হচ্ছে আমার আনসার। এখন তোমাকে তো বলছে যে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো, তুমি জাস্ট 100% দিয়ে গুণ করবা 6%। ওইটি হচ্ছে আমাদের আয়তনের শতকরা ত্রুটি। সেম প্রক্রিয়ায় এখন তোমাকে যদি বলা হয় যে ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করো, তখন তুমি কি করবা? ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে জাস্ট সূত্র হচ্ছে ডেল এ বাই এ ইকুয়াল টু 2 del r by r, ওটা ছিল del v by v equal to 3 del r by r, এখন হচ্ছে del a by a equal to 2 del r by r। প্রক্রিয়া সেম, জাস্ট ওইখানে 3 গুণ ছিল, এখন 3 গুণ। এখন তোমাকে যদি জাস্ট একটা উদাহরণ দিই আমি যে 2 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার, ওটা হচ্ছে একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের ত্রুটির পরিমাপক রাশি আমি দিয়ে দিলাম। এখন তোমাকে আমি বললাম যে ক্ষেত্রফল ত্রুটি নির্ণয় করো, জাস্ট তুমি সূত্রটা বসাই দাও, টু ডেল আর, ডেল আর মানে হচ্ছে 0.01 বাই আর, আর মানে হচ্ছে অ্যাকচুয়াল ব্যাসার্ধ, অ্যাকচুয়াল ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, 2 0.01। তোমাকে বলছে শতকরা ত্রুটি, তোমাকে যদি বলা হয় ক্ষেত্রফলে শতকরা ত্রুটি নির্ণয় করো, তুমি জাস্ট 100% করে দিবা, আনসার আসবে 1%, ওটাই হচ্ছে ত্রুটি।